হ্যালো গাইজ, আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা তো জানোই যে আমি গয়া এসেছি, তো আজকে গয়া থেকে বেনারস এসেছি সকালবেলা। কিন্তু সকালের ওই এত টায়ার্ড ছিলাম যে কোনো মানে ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে সকালবেলা। তো একদম দুপুরে চলে এসেছি, এখন বাজে কটা বাজে, এখন বাজে 4:30। তাও এরকম রোদ, মানে গয়ায় যাও একটু ওয়েদারটা ভালো ছিল, এখানে প্রচণ্ডই গরম, প্রচণ্ডই রোদ বেনারসে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বেনারসে কী কী আছে, কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টুক করে বাজিয়ে দিও, এতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে আসবে। তো চলো যাওয়া যাক বেনারসে কী কী আছে না আছে। এটা হলো কেদারনাথ ঘাট, আর নৌকোয় করে আমরা এবার ওই দিকে যাবো, ওপারে যাবো, ওপারে আরতি হয়। আমরা এখন বোটে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ কত মানুষজন রয়েছে, উঠে পড়েছি। তো এখন বোটটা ওই দিকে যাবে, বললো যেতে তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। চলো তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। ওই যে আমার জেঠু মা বাবা ওই দিকে বসে আছে, চলো। কেদারনাথ ঘাট আমার, এটা হলো হরিশচন্দ্র ঘাট। তো নৌকো চলছে, হরিশচন্দ্র ঘাট এই যে হ্যালো, এই এখন এই যে বাজিছি, এই যে সন্ধ্যাকে যেতে সন্ধ্যাকে যেতে বাজিছি রাটাঘাট না কোনো মন্দির দেখি না যাইছি তখন কিছু করে রাখো।
এই দেখো আমরা আরতি দেখতে চলে এসেছি কোটি কোটি লোক এখানে কোটি কোটি লোক আর নৌকোয় বসেই আমরা আরতিটা দেখব দেখছো সবাই নৌকোয় বসে দেখছে আমরাও তাই দেখব জল নিয়ে আসার সময় পাই না 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 খাওয়ার জল আমরা যেমন দোকান সেরকমই আপনার মানে মানুষ ভালো দূরে যেমন আমরা তেমনি এসেছি তুলবাদ একটা সিঙ্গেল একদম দরকার বাবু আরামসে পকড়নে কা জলনা নাই চাই ধন্যবাদ সবে আর্ধেক উঠেছি আরো বাকি আছে আমরা এখন এসেছি শ্রী মারি মন্দিরে মারি বললো মা এরম ভাবে উচ্চারণ করতে তো মারি মন্দিরে এসেছি তো এখানে 108টা শিব মন্দির আছে তো জানি না ভেতরে ফোন নিয়ে এলাও আছে কিনা তো চলো দেখা যাক যদি দেখাতে পারি তো দেখাবো আর নইলে কিছু করার নেই 108টা শিব মন্দির আছে অফ কি লাইট তো চলো দেখাই তোমাদের অপূর্ব সুন্দর
এটা হলো দুর্গা মায়ের মন্দির এটাও খুব সুন্দর দুর্গা মায়ের মন্দির এটা হলো তুলসী মানস মন্দির তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর পুরো মনে হচ্ছে একটা রাজবাড়ি এই রুমে রুমে ঢুকবো আর শরীরে দিচ্ছে না আশা করি তোমাদের বেনারসের অনেক কিছু শেয়ার করতে পেরেছি তো চলো আজকের মতো গুড নাইট আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো